ব্যাপার? অপারেশনে এসে তুমি এরকম গা হাত পা সারা দিয়ে দাঁড়ায় আছো কেন? আপনি কি স্বপ্নে এই রাস্তাটাই দেখছিলেন? তুমি কি আমার স্বপ্ন নিয়ে সন্দেহ করতেছো? এতদিন আমার স্বপ্নের টাকায় তুমি বেঁচে আছো, তারপরে তুমি সন্দেহ করতেছো? আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। এখন আপনাদের তিনটা টিপস দেই, টিপস তিনটা শুনেন। এক নম্বর হলো লোকটারে ভালো করে চিনবেন, দুই নম্বর হলো নির্জন জায়গা দেইখা তারপর ব্যাগ টান দিবেন, তিন নম্বর হলো দৌড় দিবেন না। দৌড় না দিলে পড়া মুখে আপনি উড়াল দিবেন আপনি। তুমি কি আমার লোকে ফাইলামি করতেছো? ফাইলামি না, আপনার নাম বেন মনসুর, বেন জনসন যেমন দৌড়ায় না ওইভাবে দৌড় দিবেন। আবার প্রমাণ করে দিলা তুমি তোমার বাপদাদার মতোই বেইমান, নাহলে এতগুলো মানুষের মধ্যে থেকে ব্যাগটা একলা নিয়ে তুমি এসে বললা? তোমার চাইতে তো ওই লোকটা ভালো যে কিনা আমার এতগুলো মানুষের হাতে বাইরের হাত থেকে বাঁচাইছে, তোমার লোকে আমি এত ঘুমলাম। আমি ভাই কাঁদছি এতক্ষণ, এতক্ষণ আমি কাঁদছি। আমার জীবনে আমি কোনোদিন এই ধরনের কাম করিনি, আমি অন্যায় করছি ভাই, আমার মাফ করে দেন আপনার। আমার তো কেউ নাই ভাই, আপনি জানেন। আপনি যদি আমার ছেড়ে যান কই যাব আমি, কোন বাদ দিলাম এই কথা। আপনি নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি, আমার ওই স্বপ্নগুলোও তো সফল হইব না ভাই। আমি দেখছি ভাই খুব সুন্দর ফুটফুটে একটা মাইয়া, আপনার লগে বিয়ে হয়েছে, আমি বিয়েটা করাই দিচ্ছি। তুমি আমারে আর আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখছো? খালি বিয়ার স্বপ্ন দেখি না, আরো কি কি দেখছি সব আপনাকে কইতে চাই। আপনি তো শুনবেন না, আপনি তো আমার লগেই থাকতে চান। কি দেখছো কও না। আমি দেখছি কি আপনি হানিমুনে গেছেন ওই মেয়ের নিয়ে। হানিমুনে গেছি? তারপর? তারপর দেখলাম কি যে আপনি ফিরে এসে আপনি খুব লজ্জা পাইতেছেন। আপনি লজ্জা পাই আমার কইতেছেন, গালিব তুমি তো চাচা হইতে যাইতেছো। আমি তো খুশি হইলাম, সারা বাংলাদেশে মিষ্টি খাওয়াইতেছি আমি। পরে স্বপ্নের মধ্যে বাতি যাও চলে আইছে, বাতি যাই সে আমার কয় মনসুর কে রে, আমার মনসুর কেডা আমার বাপে, এমন মেজাজটা খারাপ হয়েছে ঠাস করে একটা চটকানা মারছি। কইছি তুই তো এরমই হবি, খবি সরকারের খবি, তোর বাপে খবি, তুই খবি হবি না? ভুলে গেছিলাম তুমি একটা চরম পেয়াদক। তুমি আমারে নিয়ে বাজে কথা কও ঠিক আছে, কিন্তু আমার পোলারে নিয়েও তুমি বাজে কথা কও। আমি তোমার সাথে আর থাকুম না, কোনো আকামও করুম না। এখন দাও আমার বাঘের টাকা আমারে বুঝাই দাও। আমার যদি 100টা হাত থাকতো না তোরে উথাল পাথাল থাপড়াইতাম। এই তোর কোন যোগ্যতা আছে, কোন যোগ্যতা দিতে কাটাল? হ্যাঁ তাহলে কথা কি আছিল, তোরে কইছিলাম না নির্জন জায়গা দেখলে ব্যাগ ধরে টান দিবি, জনগণের মাঝখানে ব্যাগ ধরে টান দিছিস কেন? তোরে যে দোলাই দিছে কম করে দিছে, আমি তো তাও ব্যাগটা লয়ে আইতে পারছি দিকা, এটা তো কপাল। তোর তো হসপিটালে থাকনের কথা, তোর টাকা চাস? দেখো গালিব আমার ভুল হয়েছে, এর লেগে আমি মাই খাইছি, কিন্তু তাই বলে তুমি আমার তুইতকারী করে কথা কইতে পারো না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়েছে, আমার ভুল হয়েছে আমি স্বীকার করে নিলাম। এখন ব্যাগ খুলো, টাকা বাইর করো। তুই খোল। আপনি খোলেন, ধ্বংস করে দিবেন আপনি। কেন আমি আবার কি করছি? আপনি যে গতকাল রাতে কইলেন যে আপনি স্বপ্ন দেখছেন ব্যাগ ভর্তি টাকা, এক লগে কামড়া করলাম কি কি ফুটপাতের গেঞ্জি, এক লগে একটা মানুষ কয়টা ভুল করতে পারে? কিন্তু আমি তো দেখলাম আমরা একটা ব্যাগ নিয়ে আসছি, তারপরে রঙিন জামা কাপড় পরে আমরা ঘোরাঘুরি করতেছি। এই তুই মাঝখানেরটা দেখোস না কিল্লি গা, আগেরটা দেখোস, পরেরটা দেখোস, মাঝখানেরটা দেখোস না কেন? ব্যাগের ভিতর টাকা আছে কি নাই ওটা দেখোস না কেন তুই? দেখো গালিব তুমি কিন্তু আবার আমার তুই তোকারি করে কথা বলতেছো। তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়, আর যা হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা তো তুমি এখন আর বদলাইতে পারবে না, তাই না? অসহায়তা তো ওই জায়গায়, দুঃখের কথা তো এটাই যে আপনারে বদলান দেব না।
আপনারা চেঞ্জ করতে পারলে কি যে খুশি হইতাম রে ভাই। আমি বুঝতাছি, এখন তুমি আমার দুর্বল জায়গা নিয়ে আঘাত করবা, দরকার নাই। তার চাইতে আসো, এই কাপড়গুলো আমরা ভাগাভাগি করে নিই। আর এটা ভালো কথা কইছে না, হ্যাঁ ভাগাভাগি করি। আচ্ছা এখন কাজের কথায় আসি, শুনো, চলো আমরা একটা হোটেল রুম ভাড়া করে সেখানে থাকি। ওইখানে এসির ঠান্ডা বাতাসে আমার ভালো ঘুম হইব এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি ভালো কিছু একটা স্বপ্ন দেখব, বড় কিছু। চল চল চলেন চলেন চলো। আচ্ছা তুমি এরকম বোকা কেন গালিব? তোমার আমি এতদিনে কিছু শিখাইতে পারিনি। এইখানে না, এইখানে দেওয়ালের কান আছে, তার সাথে চলো একটা নীরব কোনো জায়গায় যাই। আচ্ছা ঠিক আছে, নীরব জায়গায় আমি আপনাকে নিয়ে যাবো, অসুবিধা নেই। বলেন না পরিণাম কত। তুমি না অনেক বেশি কথা কও, তোমার এই বেশি কথা আমার একদম পছন্দ না। আরে ভাই ছোট্ট করে কইলেই তো হয়, পরিমাণটা কত। দেখো গালিব, আমার দরিদ্রের পরীক্ষা নিও না, আমি তোমারে কইছি না এই আমি কিছুই কমু না। আরে দেওয়াল থেকে অনেক দূরে চলে আসছি, অসুবিধা নাই। এখন আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমি জানি তুমি কি প্রশ্ন করবা, কিন্তু কোনো নীরব জায়গা ছাড়া আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিব না। আরে ভাই বোঝার চেষ্টা করেন, দেওয়ালের যেমন কান আছে নীরব জায়গারও কান থাকতে পারে। আপনি কোন না টাকার পরিমাণ কত কন না আপনি? দেখো গালিব, তুমি যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার সাথে কোনো কথাই কমু না। খালি স্বপ্নটা নিজে দেখতে পারি না। আচ্ছা চলেন ভাই চলেন। আরে ভাই একটাই তো প্রশ্ন, এটা উত্তরটা দেন না ভাই, দিলে কি হয়? গালিব তুমি না আসলেই কোনো মানুষের পর্যায়ে পড়ো না, তোমার উপরে আমার এমন মেজাজ খারাপ হইতাছে। আচ্ছা কো কি জিগাই বাক জিগাও কো। টাকার পরিমাণ কত এটাই জানতে চাই। অনেক টাকা, গুইনাও শেষ করতে পারবা না, আর কিছু কইতে পারুম না, চলো নীরব জায়গায় যাই। নীরব জায়গার গুল্লি মারেন আপনি, টাকা কোন জায়গায়, তাড়াতাড়ি কম, বেহাত হয়ে যাব, জলদি যাইতে হইব। কিছু নাই, বাক্সটা তো মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে বাক্সটার ভিতরে কি আছে। আগের বার ছিল বাবা, আর এইবার আছে শুধু টাকা আর টাকা। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বুঝছি, আপনি বাক্স নিয়ে আসেন, যান নিয়ে আসুন। এর মধ্যে তো অনেক টাকা, 70 টাকা। বাবা এই বাবা, বাবা কি ভিতরে আছেন নাকি? গালিব তোমার কি মাথা মতো ঠিক আছে? এইটুকু একটা বাক্সের মধ্যে একটা মানুষ থাকতে পারে? ভাই কম দেয় না ভাই, শিওর হয়ে নিলাম। কি চিনেন নাকি আপনি ভাই? আমাগো বংশ বা সদ্য গোষ্ঠীতে তো এরকম কি মূর্তি মাকার লোক আমি দেখি নাই, একদম হাঁসের মতো সাইজ। এটা কেডা চেহারা অ্যানালাইসিস করে তো লাভ নাই, আমার তো টেনশন হইতেছে যে
আমাদের বাক্সের ব্যাপারে কিছু জানি কিনা। এটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? চলো ওরে গিয়ে থাপড়ায় আসি, পারলে একদম সুযোগ পেলে মাইরে গিয়ে আসি, কিন্তু বাক্স কোনোভাবে হাতছাড়া করা যাইব না। এত জোরে কিনলে গিয়ে কথা কন, আমার তো ইচ্ছা করতেছে আপনারে থাপড়াই। দেখো আমি কিন্তু তোমার বড়, এটা ভুলে যাইও না। আমি তো তোমাদেরকে অনেক আগেই চিনে ফেলেছি, কিন্তু কনফার্ম হলাম এই মাত্র। এই আমি তো চিনি না, মালটা কে? তোমার তো চিনতে পারার কথাও না, তোমাকে দেখেই আমি বুঝে ফেলেছি মস্তিষ্ক নামক কোনো বস্তু তোমার মাথার মধ্যে নেই। যাই হোক, চিনতে পারোনি পারোনি, এখন দুজন বুদ্ধিমান মানুষের মধ্যে কথা হবে, তুমি অফ যাও, চুপ। এত বড় কথা? হাঁসের মতো চেহারা, ছাগলের মতো চুল, আর কয় আমার মাথায় বুদ্ধি নাই? আমি বাক্স নিয়ে এখানে কেন পাঠিয়েছে? আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। এত জোরে বলে স্যার, আমরা জানি তো। ও, এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। যে কেউ এসে চিন্তাই করতে পারে। জি স্যার। তোমরা আমাকে সিকিউরিটি না দিয়ে আমার সঙ্গে বেয়াদবি করছো, জানো আমি কে? আমার নাম তারিক, তারিক মানে তলোয়ার। আমার রাগ উঠলে আমি বাঘ হয়ে যাই, আমি যে কোনো মুহূর্তে তোমাদের চাকরি খেয়ে ফেলতে পারি। দাঁড়াও, আমি স্যারকে ফোন দিয়ে তোমাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি। স্যার যদি আমার কথায় তোমাদের চাকরি না খায়, তাহলে আমি আমার নিজের চাকরি নিজেই খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো মানে ব্যাগ নিয়ে কেটে পড়বো। স্যার এটা করে না স্যার, পেটে লাথি দিবেন না প্লিজ স্যার, এটা করে না। আপনারা যে কি ইচ্ছা করতেছে এখন স্যার, মানে ওই রোদে ঘোরাঘুরি করছে তো মাথা গরমের। আসলে স্যার যা বলছে সব ঠিকই বলছে, আপনি স্যার আমি একটু বুঝে আনি। এইভাবে কথা কইতেছো তোমার আঙ্গুল থেকে? আরে ওরে বুঝাইতেছি যে আমি তোমার গাড়ি দিতেছি নাম সরস্মা। হ্যাঁ, ওরে চুনা দিতে পারলে লালে লাল শাহ কামাল। হ্যাঁ, এটা করতে হবে, জিনিসটা বাগাইতে হবে। কিন্তু কোনো ঝামেলা হইব না তো? এত বড় দান মারার ক্ষমতা কি আমগো আছে? আজীবন কি ফকিন্নি থাকবো নাকি? হ্যাঁ, আজীবন ফকিন্নি থাকবো, দান একটাই মার দিব, খালি তোমার মুখটা তুমি অফ রাখো। ওকে চলো। আরে পাই দুই পাই, ফোন করবো কি, কলই তো ঢুকছে না। স্যার কল ঢুকলে তাহলে আমরা কেন আছি? মানে মানে স্যার আপনার বস যেখানে আছেন ওই জায়গা তো স্যার কোনো নেটওয়ার্ক নাই স্যার, টাকা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের। আপনি বুঝতে পারতেছেন না, আমরা তো জানি উনি কোথায় আছেন। ও সরি সরি, আমি খুবই দুঃখিত আপনাদেরকে, মানে আসলে আমি আপনাদের চেহারা একটু বিভ্রান্ত ছিলাম, এখন ক্লিয়ার হতে পেরেছি। রোদের মধ্যে এত কষ্ট করে আপনারা এই কাজগুলো করেন। আচ্ছা, আপনাদের কাছে গাড়ি নেই? গাড়ি মানে আমাকে একটু গাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় না? অবশ্যই যাবে, আপনি এইখানে দাঁড়ায় অপেক্ষা করেন, আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি চলে আসবে এবং আপনি যেখানে যাইতেছেন আপনারা নামায় দিয়ে আসবে। আর যদি কোনো সমস্যা হয়, গাড়ি না আসে, তাহলে এখান থেকে সামনের মোড়ে গিয়ে দাঁড়াবেন, অবশ্যই গাড়ি আসবে। কাঁধে কি ব্যথা করছে? ব্যথা করবে না, অনেকক্ষণ ধরে এটা আমার ঘাড়ে তো। আপনি বোকা স্যার, এটা আমাদের কাঁধে দিয়ে দেবেন না। ও শুনে, আপনি এক কাজ করেন, হ্যাঁ আপনি এই লজেন্সটা খাইতে থাকেন, ততক্ষণে গাড়িটা চলে আসবে, এটা আমাদের পক্ষ থেকে একটা গিফট। ঠিক আছে, কি যে ভালো লাগছে স্যার, আপনার একটা চুমা দিতে ইচ্ছে করছে। এই এই চি, এগুলো করবেন না, তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আস্তে আর বুঝে ফেলাইব তো, নর্মাল ওজন ধরার ক্ষমতা রাখতে হয়।
কি ব্যাপার? তুমি ভয় পাইতেছো কেন? এটা ট্রাঙ্ক না, এটার মধ্যে মানুষ নাই, এটার মধ্যে খালি টাকা আর টাকা। মানুষ নাই, সাপ তো থাকতে পারে। সাপ থাকলে দিব একটা সবল কি, তখন টাকা এগুলো আমার একলা রয়ে যাবো। তারিক বল। হ্যালো বস, ওই আপনি যে ভাইদেরকে পাঠিয়েছিলেন আমাকে দেখাশোনা করার জন্য, তারা তো ব্রিফকেস নিয়ে চলে গেল, সেই যে গেল আর ফিরে আসছে না, ফিরে আসবে বলে তো মনে হচ্ছে না। এই এই বেকবের করে বেকু বেককল করে বেককল, আমি কখন বা ভাইদের পাঠাইলাম? আই তুই করছিস কত, তুই আমি শুধু তোরা গ্যাঞ্জা পাঠাইছস। শুন, তোর উপর কোনদিন আমার ভরসা আসিল না, এখনো নাই। আমি তো তোর শুধু ভয় দেখার লাগা কইছি। তুই আমার ব্রিফকেস ছাড়া আমার বাড়ির আশেপাশে আবি না, তোর যদি আমি ব্রিফকেস ছাড়া দেখি একদম কল্লা ফেলাই দেবো। কিন্তু বস, আপনি যে ভাইদের কথা বলেছিলেন, ওই ভাইরাই এসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে, আপনার কথা বলেছে, বলেছে যে আপনি বলেছেন। আরে ওটা আমার মোবাইল, আমার আমার আরে মোবাইল নিয়ে গেলে কথা বলবো কিভাবে? আরে বাবা, কোন আদম শহরে আসলাম, এখন তো এখন আমি কি করব? এখানে তো যে যা পারছে সব কিছু নিয়ে যাচ্ছে, একজন নিয়ে গেল ব্রিফকেস, আরেকজন নিল মোবাইল, খুব নেওয়ার শখ না? দাঁড়া, তোদের আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, দেখি 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 কত নিতে ইচ্ছে করে তোদের। সাঁতারের বাচ্চা সাঁতাররা ব্রিফকেস নেয়, মোবাইল নেয়, নে শার্ট প্যান্ট জামা কাপড় যা যা আছে সব কিছু দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো, দেখি তোরা কত কিছু নিতে পারিস। নে নে নে, তোরা সব কিছু নিয়ে যা। যে অবস্থা দেখছি, এরা তো মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার গায়ে কিচ্ছু থাকতে দেবে না। ঠিক আছে, লাগবে তো লাগবে, দিচ্ছি, সব দিয়ে দেবো, গেঞ্জি দেবো, প্যান্ট দেবো, জুতা দেবো, সব দেবো, নিয়ে যা নিয়ে। না, প্যান্ট যদি সত্যি সত্যি নিয়ে যায় তাহলে তো জঙ্গল নেই যে যে ওখানে যে বসে থাকবো। তোরা কে কে যাবি দেখিতে, কই তোরি খেলা টাকা কই? আচ্ছা তুমি এরকম বোকা কেন গালিব? টাকা হইছে সেই বাক্সের মধ্যে, হাজার হাজার অজস্র টাকা, গুন্যা শেষ করতে পারবো না। এই টাকা দিয়া আমরা বিশ পুরুষ পয়সা পয়সা খাইতে পারবো। জি ভাই, আমার ওইটাই দেখতে মন চাইতেছে, এতটুকু একটা বাক্স থেকে এত টাকা আপনি কেমনে বাইর করেন, একটু বাইর করেন আপনি। তুমি এটা কি কইতেছো? স্বপ্ন আমি দেখুম, বাক্সও আমি আনো, এখন আবার বাক্সও খুলতে কইতেছো? তাহলে আমি তোমারে আমার সাথে রাখছি কিল্লেগা, মাঝে মাঝে তোমারে যা করতে ইচ্ছা করে না? আচ্ছা দাঁড়াও, দেখতেছি। দেখো তুমি কিন্তু আবার আমার সাথে তৃতীয়কারী করে কথা বলছো। আচ্ছা আপনি করে কইতেছি, আপনার খাতা কলম আমি জানো। সরু খাটো একটা কাগজ আমার পকেটেই আছে, কিন্তু কলম তো নাই। কলম আমার কাছে আছে। লাগেন কি লিখবো? টাকা পয়সা তো কিছুই পাই নাই, কোনো হিসাব কিতাব কিভাবে কি করব? আমি যেটা বলতেছি ওইটা আপনি লেখেন, লেখেন আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে নিজের উপর ত্যক্ত বিরক্ত হইয়া
আত্মহত্যা করতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, ইতি মনসুর লেখেন। মানে কি আমি আত্মহত্যা করতে যাবো কেন? আমি আমার উপর যথেষ্ট সন্তুষ্ট। আমি তোর উপরে সন্তুষ্ট না, আমি বিরক্ত। আমি সারা রাত মশার কামড় খাইয়া তোর এসি রুমের মধ্যে রাখছি, কেয়ারটেকারে 5,000 টাকা দিতে হয়েছে আমার। আমি সন্তুষ্ট না, তোর বাঁচনের কোনো অধিকার নাই। গালিব, তুমি বিষয়টা এইভাবে দেখতেছো কেন? বিষয়টা তুমি এইভাবে দেখো যে আমি কালকে সারা রাত শান্তিতে ঘুমাইতে পারছি, এইভাবে দেখলে হয় না। আর একটা কথা তোমার আমি পরিষ্কার করে দিই, তুমি কিন্তু আমার এরকম বারবার মাইট দেওয়ার বা মারার হুমকি দেবে না। কোনো হুমকি টুমকির মধ্যে আমি নাই, আমি নগদে মেরে ফেলাম। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.